নমস্কার বন্ধুরা আমাদের সবাইকে নিয়ে ওলিটে স্বাগত নিয়ে চলেছি নতুন একটি ভিডিও এই নতুন ভিডিওতে একটি বিশাল বড় ঘোষণা আছে যেটা হয়েছে কলকাতা হাইকোর্ট থেকে ওপরে দেখতেই পাচ্ছ শিক্ষক নিয়োগের বড় ঘোষণা হাইকোর্টের আজ বিকাল অনলাইন পোর্টালে দিয়েছে আমি তোমাদের সবাইকে সঙ্গে শেয়ার করে নিচ্ছি যাতে তোমরা সবাই খবরটা পেয়ে যাও খুব দ্রুত তাড়াতাড়ি আজকেই ছাব্বিশে নভেম্বর দু যে দেখতেই পাচ্ছ বেরিয়েছে ভালো করে ডেটটা দেখে নাও যে কোন ডেটে সরি আর পেজটা ব্যাক হয়ে গেল এখানে দেখে নাও কোন ডেটে দিয়েছে ছাব্বিশে নভেম্বর হাজার আঠেরো আর শিক্ষক নিয়োগের বড় ঘোষণা কলকাতা মানে হাইকোর্টের এখানে নিচে কলকাতা হাইকোর্ট দেওয়া আছে সেটা দেখতে হবে আমি তোমাদের খবরটা জানাচ্ছি দেখে নাও কলকাতা দীর্ঘ আইনি জট কাটিয়ে অবশ্যই শিক্ষক নিয়োগের অনুমতি পেশ পেল স্কুল সার্ভিস কমিশন কলকাতা হাইকোর্টে সাফ জানিয়ে দিয়েছেন নবম দশম শ্রেণীর বাংলা বিষয়ে শিক্ষক নিয়োগ করতে পারবে স্কুল সার্ভিস কমিশন যত দ্রুত সম্ভব নিয়োগ প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চ পদ্ধতিগত সমস্যা থাকার কারণে বাংলা বিষয়ে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া ছিল কলকাতা হাইকোর্টে দ্রুত নিয়োগের দাবি তুলে মামলা লড়ছিলেন চাকরি প্রার্থীর একাংশ অভিযোগ কমিশন ঠিকঠাক সহযোগিতা না মেলায় দীর্ঘায়িত হচ্ছিল মামলা পরে কমিশন চাকরিপাতিদের সওয়াল জবাব শোনার পর আদালত তরফে শিক্ষক নিয়োগের নির্দেশ দেওয়া হয় বলে সূত্রের খবর বুঝতেই পারছ আমাদের ওয়েস্ট বেঙ্গলে শিক্ষক নিয়োগের যে আদালতে কেস চলছিলো তার উপর ভিত্তি করেই হাইকোর্ট থেকে বলে দিয়েছে যে শিক্ষক নিয়োগ করা হবে বাংলা বিষয় তাই এটা একটা খুব বড়ো বা বিশাল ঘোষণা যারা কেস করেছিল তাদের তারাও তো তাদের জন্যই এটা পসিবল হয়েছে তাদেরকে ফার্স্টে কংগ্রাচুলেশান জানাই আর তাদের ফলে যে অন্যান্য যারা সুবিধার্থী পাবে অন্যান্য যারা ছাত্রছাত্রী আছে যারা পড়াশোনা এই মুহূর্তে যুক্ত তাদের পক্ষে খুব ভালো হবে আর তাই এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ নিউজ সবার মধ্যে ফার্স্টে খুব শেয়ার করে দাও আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও আর থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও